আনফালে অচিরে ভঙ্গ হব পারে বিরোধীর মহাজোট নিউজ 18 এর হতে হওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারত এই তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার এফালে কংগ্রেসের ধারাবাহিক খহনিয়ার উদ্ধার ভাবে কি নতুন কৌশল নবনিযুক্ত সভাপতি গরাকির উপনির্বাচনের ভাবে কেনে রণকৌশল কংগ্রেসের সাউক এই সকল প্রশ্নের উত্তর বিচারি আমার সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে ভূপেন বরার এক আসুতিয়া সাক্ষাৎকার উপস্থিত আছো প্রদেশ কংগ্রেসৰ নবনিযুক্ত সভাপতি ভূপেন কুমার বরার লগত আমার দর্শকসকলক উদ্দেশ্যে কিছু আজিলৈকে নোকোৱা কথা ভূপেন কুমার বরাই আমার আগত কব আর সেই প্রশ্ন মই তুলি ধরিম ভূপেন কুমার বরার আগত আমি পুনে পুনে কথা পাতিবলৈ যত্ন করিম যে প্রথমে সুধো হয় আপনার ওসর সময় নাই যথেষ্ট ব্যস্ত সময় হয়েছিল আপনি ভ্রমণ ওলাইছে বর্তমান পুনসাতে আমি একটা কথা জানিব বিচারিম যে প্রথমতে অজন্তা নেওক তারপর রূপজ্যোতি কুর্মী তারপর সুশান্ত বরগোহাঁই তারপরে শেহতিয়াক সুস্মিতা দেব কংগ্রেস বর্তমান দুর্যোগের গ্রাসত আছে বলে কব লাগিব কি আপনার এনেকা নতুন পরিকল্পনা এই গ্রাসরপরা উদ্ধার করবর কারণে হয় আমার দলেরপরা কেবাজনো নেতা ইতিমধ্যে আঁতরি গেছে এই প্রথম নহয় কংগ্রেসের ইতিহাসত ইয়ার আগতেও ভিপি সিং আমার দলেরপরা ওলাই গিয়ে প্রধানমন্ত্রী হয়েছিল এটা ভারতবর্ষত পাঁচজন মুখ্যমন্ত্রী আছে যে আমার দলেরপরা ওলাই গিয়ে পেলায় হয়েছে কিন্তু এনেকা ধরনের ঘাট প্রতিঘাত কংগ্রেসে 136 বছরিয়া নিজের জীবনত বহুত সময় পাইছে এই ঘাট প্রতিঘাতের মাঝে দিয়ে কংগ্রেস দল কেতিয়াবা শাসনলে আহিছে কেতিয়াবা আমি বিরোধীর আসনত বহিছো মই আশাবাদী আপনাদের দেখিছে যেনেকে আমার নেতা পুরনা নেতা গৈছে নতুন নেতা আহি আছে সিদিনাখন বড়োলেন্ডৰ পৰা কেবাজনো প্রতিভাবান যুবক আমার দলত জয়েন কৰিছে নতুনকে 20 বছরের মূরত বড়োলেন্ডৰ একটা শক্তিশালী যুব নেতার দলে আমার দলত যোগদান কৰিছে কালি রামজস কলেজের জেনারেল সেক্রেটারি বড়াকর ছোৱালী আমার জয় শুক্লা আমার দলত যোগদান করেছে এটা আহি থাকা সময় আপনি দেখব যে আমার যুব প্রজন্ম যখন নীতি আদর্শ আর মূল্যবোধের রাজনীতি করব বিচারে যখন দেশপ্রেমর ত্যাগে উদ্বুদ্ধ হয়ে পেলায় রাজনীতি করব বিচারে কারণে আমি কংগ্রেসের মজিয়াখন এটা মুকুলাই দিছো আর যখন ধন সবস্য ক্ষমতা সবস্য রাজনীতি নীতিহীন রাজনীতিত বিশ্বাসী এটা সুযোগ সন্ধানী একটা পথ বাছি লৈছে যত ক্ষমতা আছে যত টাকা পয়সা আছে তেওঁলোকক আমি লৈ ব্যস্ত থকা নাই আর আগতো আমি বিভিন্ন কারণত আমার দলের বহু নেতাক আমি আমার মাজের পর হেরুয়াইছো কিন্তু দল চলি আছে আর আহি থাকা সময় মই ভাবিছো যে অসমৰ নতুন প্রজন্মই শিক্ষিত চামে উঠি অহা চামে এটা সংস্কৃতিবান নৈতিকতাবোধ থকা দেশপ্রেমের উৎসর্গিত মনোভাবের যখন রাজনীতি করব বিচারে কংগ্রেসের মজিয়াক শক্তিশালী করব আর বাকি যাই কি হোক আর একটা কথা সুধো যে উপনির্বাচন ইতিমধ্যে পালেহি উপনির্বাচনত এই সংকটের সময় কেনেদরে আপনি রণকৌশল তৈরি করেছে অকমান যদি কব পারে আমার আগত উপনির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যে আমি পাঁচখন কমিটি করে দিছো আমার গোসাইগাঁওয়ের কারণে তামুলপুরের কারণে দেববত শইকীয়া গোসাইগাঁও রকিবুল হোসেন মাজুলী বসন্ত দাস থাউরাত আমার প্রণতি ফুকন আর মরিয়নীত আমার রানা গোস্বামী এই চারিখন কমিটিক আমি কর্তৃত্ব দিছো যে সরজমিন তদন্ত করে তার গোটে রণকৌশলটা তৈরি করব লাগে আর ময়ও এটা যে ওলাইছো আজিরপরা গোটেই ছটা সমষ্টি আমি ভ্রমণ করিম কারণ ভবানীপুরের কথাটা ওলাই আছে আর এই ছটা সমষ্টিত আমি আজি তারিখত আমি অকলে খেলাব লাগে বলে দলীয় কর্মী সকলে মত পোষণ করেছে কিন্তু ইতিমধ্যে কেবাটাও দলেও আমাক প্রস্তাব দিছে যে বিজেপি বিরোধী শক্তি যুদ্ধ শক্তিশালী করবর কারণে আমি একত্রিত হব লাগে আপনি গম পাইছে যে রাজনৈতিক দলবিলাকে আমার সঙ্গে কথা পাতি আছে দলীয় কর্মীয়ে কৈছে আমি অকলে খেলো আর রাজনৈতিক দলবিলাকে কৈছে আমি একেলগে খেলো সেখানে মই নিজে এটা সমষ্টিবিলাকত যাম রাইজের সঙ্গে কথা পাতিম দুইটা বিষয় রাইজের আগত রাখিম আর রাইজে যা মীমাংসা দিব সেইমতে আমি আগবাহিম